উপরে যেই কোন শিক্ষায় আমি শিক্ষিত হতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও নাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না, একটা না, সবা সামাওয়াতি বাকা, একের পর এক সাতটা, সবগুলো একরকম বড় না। উলা আমামাসানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ, তারপরেই কোরআনের কথা সত্য, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি, কে অস্তিত্ব দিছে আমাদেরকে? হ্যাঁ, কি সারাদিনই তো আমি আমি করতে থাকি, ঠিক না? কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ? সারাদিন কি বলি আমি আমি আমি, ঠিক না? কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাস করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু। এক ফোঁটা পানিকেও আল্লাহ আড়াই থেকে 3 লক্ষ ভাগ করছেন, 3 লক্ষ ভাগ, তারপরে যতটুক ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি তৈরি, ওইটার থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। 3 অন্ধকারের ভিতরে, এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি, আমা কুমতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফমান জা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জা আলাকা মুজগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? অমান জা আলাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুমতা সগিরা, তুই কি ছোট ছিলি না? আমা কুমতা দঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুমতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুমতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি কেমন নিশ্চয় ছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন। তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া তুলছেন। গোলাপ আর কি ফুটলো, 2 দিন পরে ঝরা গেল, ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন নাই, ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে, কয় ঘন্টা বলেন না? 1 দিন 2 দিন 3 দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম? হ্যাঁ, আজকে যুবককে দেখা কতজন উড়না গলায় নিয়ে জ্বলতে চায়, যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় উড়না নিতে চায়, মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছি। আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডগ 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 ডগায় পান করতে চায়, আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়, পাগল কে ফুটাইছে? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনা নেতান্দুর বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস, আতাই তো কাউদুনা নে তসমা বিহা, দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস, আতাই তো কালিসান তন্তি কবি, জবান তো আমি দিছি
বাক শক্তি তো আমি দিছি তুই বলিস আতাইতুকা আকলান তুমাইযিসুবি আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আতাইতুকা কলবান তাতাফাক্কারুবি দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আতাইতুকা ইয়াদানি তাবতিশুবিহা দুটো হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস আতাইতুকা রিজলানি তামশিবিহা দুটো পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমি করছি আমা কুনতা যাইফা ফাকাওয়াইতুক কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুঠামত্ব দিছি আমা কুনতা চাহিলা মার পেটের থেকে অজ্ঞ আসছিস ফাল্লামতুক আমি তো তোকে শিক্ষা দিছি কুনতা মিসকিনা ফা আগনাইতুক তুই তো নিঃস্বয় ছিলি স্বয়ং সম্পূর্ণ তো আমি করছি আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন না আপনার আমি বাধ্য ছিলাম আকাশটা বাধ্য এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নেই এক সুতা নামার ক্ষমতা নেই ইঞ্চি তো দূরের কথা তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো উন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন বলেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেখ এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা জমিন দেখার প্রশস্ততা দেখ বাসাত্তুল আরদ আলা মাইল জামাত পানির উপরে বিছায়া রাখছি পানির উপরে এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি জান জান কুমিল্লার শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করেন অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে আগে অন্য জেলা ছিল মনে হয় এখন কুমিল্লাই এক নম্বরে জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলোকে একটা লেয়ার আছে পাম্পের দরকার হবে না আপনার ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে বিশতলা পর্যন্ত পানি এমনি যাবে জিজ্ঞাসা করেন আছে না একটা লেয়ার পানি কয় লেয়ারে আছে নিচে পানি আল্লাহ বলে পানির উপরে বিছায় তোমাকেও বাধ্য করতে পারতাম শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে তাই না শিক্ষা কে দিছে হ্যাঁ কে দিছে এখানে মেধা কে রাখছে মেধা বোঝেন মেধাটা কে রাখছে আপনি যত বড়ই শিক্ষিত হন আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো এটার আবিষ্কারক কে রাখলো আমার এখানে মেধা আমি পিএইচডি করলাম আমি ডক্টরেট করলাম আমি এটা করলাম সেটা করলাম আমার এখানে মেধা কে রাখলো উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা আল্লাহ বলে মেধা আমি দিলাম শিক্ষিত আমি করলাম আর তুমি আমার বিরুদ্ধে কি আল্লাহর বিরুদ্ধে না আমরা না পক্ষে পক্ষে কয়জন পক্ষে যদি প্রশ্ন করি কয়জন পক্ষে কোন দিক দিয়া পক্ষে অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি ঠিক না আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না আজান যখন হইতো আজান আজান যখন হইতো আজান কে ডাকে কে ডাকে আরে বলেন না আওয়াজ মুয়াজ্জিনের মানি কিন্তু ডাক্কার কেন ডাকে আল্লাহ আপনার আমার ভালোবাসায় বন্ধুর ভালোবাসায় ডাকে বন্ধুর ভালোবাসা বন্ধু চিনেন কে মুহাম্মাদুর মুহাম্মাদুর আরে নামটা বলেন না গুনাহ হবে না চল্লিশ নেকি কমসে কম পাবেন কমসে কম কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মনে করে যদি বলেন তাহলে আশি নেকি পাবেন আশি নেকি মুহাম্মাদুর আশি নেকি পাবেন কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم قرآن بولتے سی ہمیں بندور بھالو باشا ہے پڑا دائتو نیسن نیلے علماء ایکھانے بہت آسے ہمیں چہرہ چینی امار چے بیشی بگو آسے علماء بولتے پڑھ بینا کنو امت کے ڈاکار دائتو اللہ نیسن نماز شبائی کے دیسن موسیٰ علیہ السلام مطا نبی کو نماز دیسن امت کو نماز دیسن ڈاکار دائتو نیلنے بلے پڑھ لے دیبو نا پڑھ لے شاستی بولا چھڑا دیسن কিন্তু আমাদেরকে নামাজ দিবেন আবার ডাকার দায়িত্ব নিবেন শুধু বন্ধুর দিকে চায় হাদিস আমাকে এটাই বোঝায় মুসা আলাইহিস সালাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তো মুসা আলাইহিস সালাম তখনো বলতেছিল কমায় আনিয়ে আসেন আরো আমার উম্মত দুই বেলা পড়ে না আপনার উম্মত পাঁচ বেলা কত থেকে পড়বে কিন্তু আল্লাহর রাসূল বলতেছিলেন নয় বার গেলাম এখন লজ্জা লাগে আর কতবার যাব আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল ব্যথা এবং মানার তৌফিক দান করুন আমিন আমার কথায় কিন্তু সুর হবে না এরকমই কথা হবে কিন্তু যত ধ্যান দিবেন আশা রাখি আল্লাহর কাছে হয়তো বুঝে আসতে পারে আর যদি ধ্যান না হয় তাহলে হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে কথা শোনা হবে কিন্তু মনে হয় দিলে গাদবে না আর যেই জিনিস দিলে না গাথে ওটা করা সহজ হয় না যখন দিলে গাথে তখনই প্রবাদ বাক্য সত্য হয় যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ কুমিল্লায় মনে হয় অন্যভাবে বলে যদি হ থাকে বন্ধের মন ঠিক না কি এরকমই বলে তো নদী পাড়াইতে বেশি সময় লাগে না কিন্তু মনের ভিতরে থাকতে হয় আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায় চাই যদি কাটার খোঁচো খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায় কিন্তু শর্ত হলো ফুটতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাথে দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাদবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না মানুষের কাছে না যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিবেন ওই আল্লাহর কাছে যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কারণে দয়ার কারণে ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাব শুধু পাইছি এমন না পাব কিয়ামতের মাঠে আমরা পাব যা পাব ওটা দুনিয়ার কেউ পাবে না কোন নবীর উম্মত পাবে না ওই রসূলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে এই জন্য বলতেছি ধ্যান খেয়াল দিয়া শুনব যাতে দিলে গাথে আজকে দিলে গাথে না বিদায় করা সম্ভব হয় না আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না নাইলে আকর্ষণের পাত্র হইতাম নাইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো দেখার আগেই দেখার আগেই মনে হয় বোঝেন নাই কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান হাদার রাজুল বুইসা ফিকুম এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো তো আমাকে তো দেখানো হবে ঠিক না তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম দেখা নিতাম এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো
যে দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না। যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন, আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও ঠিক না, বুঝাইতে মনে হয় পারি নাই। হ্যাঁ, আজ পর্যন্ত তো দেখলাম না, যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বুঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি নাই, কেন আমল হয় নাই। সত্য এটি, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে আমি মানি, সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রসুলের কাছে এটা ভিন্ন জিনিস। কেন ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, আমার কথার শুরুর দিকে কথার দিকে আমি নিয়ে যেতেছি, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন তাতে কি আসে যায়, বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেননা আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু, যেই স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি, আজকের মালিকও আল্লাহ আমি মানি, সত্য এটা। লিল্লাহি মুলকু সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা দিয়েছেন, পাঁচটা কয়টা, পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। এক নম্বর স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা, অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও নাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না, একটা না, সবা সামাওয়া তিনটি বা ক, একের পর এক সাতটা, সবগুলো একরকম বড় না, উলা আমা মাসানি কাহাল কাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট, ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ, তারপরেই কোরআনের কথা সত্য, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে, আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি, কে অস্তিত্ব দিছে আমাদেরকে, হ্যাঁ কি সারাদিনই তো আমি আমি করতে থাকি ঠিক না, কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ, সারাদিন কি বলি আমি 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 ঠিক না, কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে, এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও না। যান পঞ্চাশ ষাটটা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাস করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু, এক ফোঁটা পানিকেও আল্লাহ আড়াই থেকে তিন লক্ষ ভাগ করছেন, তিন লক্ষ ভাগ, তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি তৈরি, ওইটার থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, তিন অন্ধকারের ভিতরে। এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব,
যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না ফামান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জালাকা মুজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জালাকা ইজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সাগিরা তুই কি ছোট ছিলি না আমা কুনতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুনতা মিসকিনা তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না মার পেটের থেকে যখন আরছি কেমন নিশ্চয় ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া তুলছেন গোলাপ আর কি ফুটলো দুই দিন পরে ঝরা গেল ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন নাই ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে কয় ঘন্টা বলেন না একদিন দুই দিন তিন দিন আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম হ্যাঁ আজকে যুবককে দেখা কতজন উড়না গলায় নিয়ে জ্বলতে চায় যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় উড়না নিতে চায় মনে হয় বোঝেন নাই বাংলা ঠিক না কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডক 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 ডগায় পান করতে চায় আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম তোকে দেখে এখন পাগল হয়ে যায় পাগল কে ফুটাইছে হ্যাঁ এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনা নেতান্দুর বিহা দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস আতাই তো কাউদুনা নেতাসমা উবিহা দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস আতাই তো কালিসানন তন্তি কবি জবান তো আমি দিছি বাক শক্তি তো আমি দিছি তুই বলিস আতাই তো কা আকলান তুমাই ইসুবি আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আতাই তো কা কলবান তা তাফাক্কার হবি দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আতাই তো কা ইয়াদানি তাপ্তি সুবিহা দুটা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস আতাই তো কা রিজলানি তামসি বিহা দুটা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমিই করছি আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুঠামত্ব দিছি আমা কুনতা জাহিলা মার পেটের থেকে অজ্ঞ আসছিস ফাআল্লামতুক আমি তো তোকে শিক্ষা দিছি কুনতা মিসকিনা ফাআগনাইতুক তুই তো নিঃস্বয় ছিলি স্বয়ং সম্পূর্ণ তো আমিই করছি আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন না আপনার আমি বাধ্য ছিলাম আকাশটা বাধ্য এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নেই এক সুতা নামার ক্ষমতা নেই ইঞ্চি তো দূরের কথা তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো উন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেখ এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা জমিন দেখার প্রশস্ততা দেখ বাসাতুল আরদ আলা মাইল জামাত পানির উপরে বিছায়া রাখছি পানির উপরে এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি জান জান কুমিল্লার শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করেন অনেক দিন ধরে তো বাংলাদেশে শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে আগে অন্য জেলা ছিল মনে হয় এখন কুমিল্লাই এক নম্বরে জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলোকে একটা লেয়ার আছে পাম্পের দরকার হবে না আপনার ওই পর্যন্ত পাপ ঢুকাইতে পারলে বিশতলা পর্যন্ত পানি এমনি যাবে জিজ্ঞাসা করেন আছে না একটা লেয়ার পানি কয় লেয়ারে আছে নিচে পানি আল্লাহ বলে পানির উপরে বিছায় আছে
তোমাকে বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে, তাই না? শিক্ষা কে দিছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। কে দিছে? আল্লাহ। এখানে মেধা কে রাখছে? আল্লাহ। মেধা বোঝেন? মেধাটা কে রাখছে? আপনি যত বড় শিক্ষিত হন, আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে, কে রাখলো আমার এখানে মেধা? আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো? উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা। আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম, আর তুমি আমার বিরুদ্ধে। কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে কয়জন? পক্ষে যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়ে পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষে যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান আজান যখন হইতো, আজান কে ডাকে? কে ডাকে? আল্লাহ। আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? আল্লাহ। কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা। বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। চল্লিশ নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে করে যদি বলেন তাহলে আশি নেকি পাবেন, আশি নেকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশি নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছি আমি, বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন। নাহলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে, ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই, বললে পড়লে দিব না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্বও নিছেন, শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বুঝায়, মুসা আলাইহিস সালাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত দুই বেলা পড়ে নাই, আপনার উম্মত পাঁচ বেলা কই থেকে পড়বে? কিন্তু আল্লাহর রসুল বলতেছিলেন নয়বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো? কালকে পঞ্চাশকে পাঁচে আইনা দিলেন, সোয়াবও কমাইলেন না, পরিশ্রম কম সোয়াব পুরা, পড়বে পাঁচ বেলা সোয়াব পঞ্চাশ বেলা, পড়বে পাঁচ বেলা সোয়াব পঞ্চাশ বেলা, তারপরও যদি উম্মত না পড়ে কি করব? আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই, এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, দুই বেলা পড়ে নাই, আমারটা পাঁচ বেলা পড়বে, তো ভিতরে ব্যথা ছিল, আমাদের জন্য ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হইতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়, যদি ডাকেন তারপরও আসে না,
আল্লাহ ডাকে আল্লাহ ডাকে চিনেন আল্লাহকে চিনেন কে আল্লাহ রাগ হয়ে যাবেন এখানে একজনও নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা জ্ঞান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি বাংলায় পাওয়া যায় অর্থ নেটেও আছে পাবেন কোনো যুবকও দেখে নাই অফিসের সামনে লেখা দেইকা কাইপা ওঠেন ঠিক না ডিসি সাহেবের এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক ঠিক না কি কাপ ওঠে না ওঠে না হ্যাঁ তাহলে ওনার পরিচয় লেখা আছে আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া যে আমি আল্লাহ কে আজ পর্যন্ত তো দেখলাম না রাগ হয়েন না রাগ হয়ে যাবেন খালি তো বলি অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি আরে আল্লাহর দিকে ডাকি আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন 99 নাম এখানে বলো আমি চিনি অনেককে এখানে যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি কি চিনলেন আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে আল্লাহ কে আল্লাহর পরিচয় কি আল্লাহ শুধু আল্লাহ না 99 পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني المغني المانيا الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহকে যদি চিনতাম তা আল্লাহ ডাকে আর মুসলমান মসজিদের বাহিরে থাকতো বাজারে জায়নামাজ বিছানো হইতো না অফিসে জায়নামাজ বিছানো হইতো না যে যেইখানে ওইখানে দাঁড়ায় যেত মা বোনরা জায়নামাজের দিকে ছুটতে থাকতো যদি জিজ্ঞাস করতো এত ছোট কেন চুলায় তো পাক রাখতে দে চুলার পাক ডাকছে আল্লাহ 99 পদের মালিক ডাকছে মনে উঠলো এই জন্য বলতেছি আজকে তো আমরা বলি আমরা আশেকে রসুল ঠিক না এক মহিলার সমানও তো এসকে নাই আমাদের বহুদের যুদ্ধে ওই মহিলার সমানও তো এসকে নাই ভালোবাসা নাই মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহর রসুলকে নাউজুবিল্লাহ শহীদ করা দিয়েছেন তো মদিনার থেকে ছুটতেছিলেন ওহুদের প্রান্তের দিকে যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে কয় রাগ বাবা বল আল্লাহর রসুল কেমন আছে আর একটু আগে গেছেন তো আরেকজনে বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে কয় রাগ স্বামী বল আল্লাহর রসুল কেমন আছে আর একটু আগে গেছেন তো বড় ভাই রাগ বড় ভাই বল আল্লাহর রসুল কেমন আছে আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক রাগ বল আল্লাহর রসুল কেমন আছে একজনে বলছে আল্লাহর রসুল জীব এখনো ভালো আছে জীবিত আছে বলছে আরিনি আমাকে দেখা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে না আগুন নিভবে না তো নিয়া গেছেন মজমা ফাড়তে ফাড়তে যখন আল্লাহর রসুলের দিকে দেখছেন
কিতাবে আছে একটা চিৎকার দিবেন কি বলে জানেন কা মুসিবাতুন বাদাকা জালালু মুসিবাতুন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে কোন মুসিবত আর মুসিবত রয় নাই সব শেষ হয়ে গেছে আপনাকে দেখতে দেরি মুসিবত সব দূর হইতে দেরি আপনি আশেক বলেন এতটুক মহিলার সমান ভালোবাসা তো নাই আবু দাসানার কথা বাদই দিলাম খুবাইবের কথা বাদই দিলাম হাজারো সাহাবীর কথা বাদই দিলাম মহিলার কথাই বললাম তাহলে তো নারীও বলতো আজান শুনতে দেরি চুলায় চামলে তা থাক মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না বলতো সবকিছু তো চুলায় থাক চুলায় আল্লাহ ডাকছে বইলা কথা রসুলের হুকুম বইলা কথা তা আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত স্বাধীনতা কিচ্ছু বলেন না আরে শুনতেছিলাম জানতেছিলাম পড়তেছিলাম গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা ঝুঁকে কিন্তু আমার সমাজে বিলকুল উল্টা দেখতেছি উল্টা দেখতেছি গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা গুলা ঝুঁকা যায় কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে আর উপরে উঠা পারতে হয় না হাত দিয়েও পারা যায় যদি ওকে জিজ্ঞাসা করি হাত দিয়ে পারা যায় কেন তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে কিন্তু আমার সমাজে উল্টা দেখি যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে শিক্ষা যদি ফলই হয় তো সে তো আল্লাহর কাছে রাগ বড় ভাই বল আল্লাহর রসুল কেমন আছে আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক রাখ বল আল্লাহর রসুল কেমন আছে একজনে বলছে আল্লাহর রসুল এখনো ভালো আছে জীবিত আছে বলছে আরিনি আমাকে দেখা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে না এই আগুন নিভবে না তো নিয়ে গেছেন মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহর রসুলের দিকে দেখছেন কিতাবে আছে একটা চিৎকার দিছেন কি বলে জানেন মুসিবাতুন বাদাকা জালালু মুসিবাতুন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে কোন মুসিবত আর মুসিবত রয় নাই সব শেষ হয়ে গেছে আপনাকে দেখতে দেরি মুসিবত সব দূর হইতে দেরি আপনি আশেক বলেন এতটুক মহিলার সমান ভালোবাসা তো নাই আবু দাসানার কথা বাদই দিলাম খুবাইবের কথা বাদই দিলাম হাজারো সাহাবীর কথা বাদই দিলাম মহিলার কথাই বললাম তাহলে তো নারীও বলতো আজান শুনতে দেরি চুলায় চামলে তা থাক মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না বলতো সবকিছু তো চুলায় থাক চুলায় আল্লাহ ডাকছে বইলা কথা রসুলের হুকুম বইলা কথা তা আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত স্বাধীনতা কিচ্ছু বলেন না আরে শুনতেছিলাম জানতেছিলাম পড়তেছিলাম গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা ঝুঁকে কিন্তু আমার সমাজে বিলকুল উল্টা দেখতেছি উল্টা দেখতেছি গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা গুলা ঝুঁকা যায় কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে আর উপরে উঠা পারতে হয় না হাত দিয়েও পারা যায় যদি ওকে জিজ্ঞাসা করি হাত দিয়ে পারা যায় কেন তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে কিন্তু আমার সমাজে উল্টা দেখি যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে শিক্ষা যদি ফলই হয় তো সে তো আল্লাহর কাছেও